फ्रेंड्स, वेलकम टू मेडिकल एंड फार्मेसी सॉल्यूशन। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আমি আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। একটি ভিডিও নিয়ে এসেছি, প্রোমিথাজিন ওষুধ সম্বন্ধে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। প্রোমিথাজিন ওষুধটি কিভাবে কাজ করে এবং ওষুধটির চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার আছে এবং এই ওষুধটি কি কি ফর্মুলেশনে পাওয়া যায় এবং এই ওষুধটা খেলে কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না। চলুন, আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে ওষুধ সম্বন্ধে সঠিক ধারণাটা দেওয়া, যে ওষুধটা কি কাজ, কি ব্যবহার এবং কেন ডাক্তারগুলো দেয়। আপনারা নিজেরা নিজেরা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাবেন না, কারণ ওটা খুবই ক্ষতির দিকে যেতে পারে। কারণ যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারবাবুদের আগে কাছে আপনারা পরামর্শ নিয়ে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রোমিথাজিন ওষুধটা কিসের জন্য, চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার, ডাক্তারবাবুরা আমাদের এই ওষুধটা কেন ব্যবহার করেন। এই ওষুধটা বেশিরভাগ সময় বাচ্চাদেরই বেশি ইউজ হয়। এই ওষুধটি যাদের বমি ভাব বা গা বমি ভাব করে বা মোশন সিকনেসের সমস্যা আছে বা মাথা ঘোরা বা ঝিমুনি ভাব হয়, তখন এই ওষুধটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং এই ওষুধটি কী কী ফর্মুলেশনে পাওয়া যায়, যেমন এটি বড়ি বা ট্যাবলেট আকারে পাওয়া যায়। বড়ি বা ট্যাবলেট আকারে যেমন এটি পাওয়া যায় প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড 10 mg এবং 20 mg, দুটো প্রকারে মার্কেটে পাওয়া যায়। এই ওষুধটি যেমন অ্যাব্রড কোম্পানি মার্কেটিং করেছে, এটির ব্র্যান্ড নেম হচ্ছে ফেনারগান 10 mg। এটা প্রত্যেকটা ওষুধের দোকানেই পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। এটির দাম হচ্ছে ভারতীয় মুদ্রায় 15.75 টাকা। এটিতে হচ্ছে প্রোমিথাজিন 10 mg ট্যাবলেট, এটি ব্র্যান্ড নেম হচ্ছে ফেনারগান 10। এটি এরকম দেখতে, 10টা স্ট্রিপ, এবং ফেনারগান 25 ব্র্যান্ড নেম। এটি প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট IP, অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া। এটি অ্যাব্রড কোম্পানি মার্কেটিং করেছেন। এবং এই ওষুধটিতে দুটি সতর্কতা দেওয়া আছে, এটি হচ্ছে Schedule H এবং Schedule G, দুরকম Schedule H এবং Schedule G, দুটো টাইপের ড্রাগ। অর্থাৎ এই ওষুধটি ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া মোটেই নেওয়া যাবে না। এটি নিলে মানে খুবই বিপদ হয়ে যেতে পারে পেশেন্টের বা যে নিচ্ছে। এবং ডাক্তারবাবুর Schedule H হচ্ছে ডাক্তারবাবুর প্রেসক্রিপশান ছাড়া এই ওষুধটি মোটেই, বা মেডিকেল যারা কেমিস্ট আছে বা ফার্মাসিস্ট মেডিকেল দোকান থেকে কোনো মতেই দেওয়া যাবে না, নিষেধ আছে এটি। এবং এই ওষুধটি ওয়ার্নিং দিচ্ছে যে যাদের ড্রাগজিনেস বা যাদের হচ্ছে কোনো মেশিনারি কাজ বা কোনো মেকানিক্যাল কাজ যারা করেন বা গাড়ি চালায় বা মিলে কোনো কাজ করছে বা মেশিনপত্র নিয়ে কাজ, তারা যেন এই ওষুধটা সাবধানতার সঙ্গে ব্যবহার করে বা ওয়ার্নিং দিচ্ছে, কারণ এটা খেলে একটু ঝিমুনি ভাব আসতে পারে এবং ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই ওষুধটি ফেনারগান, এই ওষুধটির স্ট্রিপটা এরকম দেখতে, 10টা স্ট্রিপ থাকে। এই ওষুধটির দাম হচ্ছে 37.88 টাকা। এবং এটির একটি সিরাপ পাওয়া যায়, এটি অ্যাব্রড কোম্পানি মার্কেটিং করেছে। সিরাপটিতে H5 ml কন্টেন্টস, অর্থাৎ 1 টিস্পুনফুল বা প্রতি 5 ml-এর মধ্যে 5 mg বা 5 mg প্রোমিথাজিন হাইড্রোক্লোরাইড থাকে। এবং এটি এই মেডিসিনটি কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন এবং বাচ্চাদের কাছ থেকে দূরে রাখতে বলছে। এই যে দেখুন, এখানে আপনারা Schedule H প্রেসক্রিপশন ড্রাগ অ্যান্ড Schedule G প্রেসক্রিপশন ড্রাগ। Schedule H মানে হচ্ছে এটা নট টু বি সোল্ড, মানে হচ্ছে এই ওষুধটা কোনোভাবেই রিটেল দোকান থেকে, ওষুধের দোকান থেকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। Schedule G প্রেসক্রিপশন হচ্ছে এটি হচ্ছে ডাক্তারের অনুমতি ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি আপনারা কেউ কিনে খাবেন না, তাহলে আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং ওয়ার্নিংটা আপনারা দেখলেন, যাদের হচ্ছে ড্রাগজিনেস বা অপারেট মেশিনারি যারা মেশিন কাজ করে তারা এটা ব্যবহার করবেন খুব সাবধানতার সঙ্গে, এটা ওয়ার্নিং দিয়েছে। চলুন এবার জেনে নিই এটির ব্যবহার, মাত্রাটা কী কীভাবে ইউজ করা ডাক্তারবাবুরা দেন। যাদের মোশন সিকনেসের প্রবলেম আছে তাদেরকে 25 mg করে ফেনারগান 25 25 mg করে দিনে 3 বার দিয়ে দেয় ডাক্তারবাবুরা। এবং গাড়ি চড়ার 1 ঘন্টা আগে এটা খেলে যাদের গা বমি ভাব হয়, যারা অ্যাডাল্টেড, তাদের খুবই সুন্দর রেজাল্ট হয়। এবং কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে, যাদের সমস্যা আছে যেমন ন্যারো অ্যাংলো গ্লোকোমা, যাদের প্রবলেম আছে বা যাদের হৃৎপিণ্ডের রক্তনালীর অসুখ বা হার্টের প্রবলেম,
তারা এই ওষুধটা সাবধানের সঙ্গে ব্যবহার করবেন বা ডাক্তারবরা দেবেন। 1 বছরের নিচে যেসব শিশুরা আছে তাদেরকে এই ওষুধটা না দেয় ভালো। যারা গর্ভবতী মায়েরা আছে তাদের এই ওষুধটা দেওয়া যায় না। যারা বৃদ্ধদের অল্প মাত্রায় দিতে হবে। যাদের পোস্টের এনলার্জমেন্ট হয়েছে, পোস্টের এনলার্জমেন্ট বৃদ্ধি থাকে, তাদের এটা অল্প মাত্রায় দিতে হয়। এবং যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাচ্ছে তাদেরকে খুব সতর্কতার সহিত এই ওষুধটি ব্যবহার করতে হবে। এবং এর ওষুধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা সাইড এফেক্ট, যেমন রক্তের অস্বাভাবিকতা হতে পারে, সিএনএস বা অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সমস্যা হতে পারে, বা জিআই অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের সমস্যা আসতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, বা হচ্ছে পায়খানা শক্ত হতে পারে, বা কনস্টিপেশন, অস্থিরতা এবং চোখের ঝাপসা বা চোখের ঝিমুনি ভাব বা কম দেখা বা ঘুম ঘুম ভাব ইত্যাদি উপসর্গ থাকে। এবং এই উপসর্গগুলো যদি খুব বেশি পরিমাণে হয় তৎক্ষণাৎ আপনাদের পার্শ্ববর্তী যে ডাক্তারবাবু আছে তার কাছে যেয়ে আপনারা একবার দেখিয়ে নেবেন খুব সমস্যা হলে। এবং চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। এবং যাদের এই ওষুধ সম্বন্ধে যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।